আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে রেজল। পাশে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে পুতুল। তাদের ফ্যামিলিগত এঙ্গেজমেন্ট করে রাখছি, কিন্তু পুতুলের একজন ফ্রেন্ড ছিল, নাম পারভেজ। হঠাৎ একদিন রেজল পারভেজকে দেখে সন্দেহ করে। সত্যি কি তাই? পারভেজ কি পুতুলকে ভালোবাসে? সন্দেহ এমন একটা জিনিস যা হাজারো ভালোবাসার মানুষকে দূরে টেনে নেয়। চলুন ভিউয়ার্স, আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখি। আচ্ছা, এবার বলো তো, তোমার পড়ালেখার কি খবর? পড়ালেখা শেষ হলে তো বিয়ের সাজির বিষয় কি করতে হবে? কদ্দুর কি হলো একটু বলো তো। এই তো আর কিছুদিন অপেক্ষা করো, পড়ালেখাটা শেষ হলেই বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু তাড়াতাড়ি করো আর কি। চল মামু, ঘুরে আসি। কোথায় কক্সবাজার? সত্যি কক্সবাজার ভালো লোক। রেডি? ডান ডান। আজকে 11 তারিখ, হয়তো সামনে মাসে 7 তারিখ। হ্যাঁ যাওয়া যাক। ওকে ডান ডান। তাহলে তোরা সবাই যার যার মতো আর কি রেডি প্রস্তুত থাক। অবশ্যই। এই আমার কাছে কিন্তু টাকা নাই, টাকা কিন্তু তোর দিতে হবে মামু। আরে বাবা, টাকা অবশ্যই সমস্যা নাই। সবাই ডান 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 ডান। ওকে তো আচ্ছা চল। এলে তো ভালোই, কক্সবাজার যাইতেছি। আর তোর কি খবর? এই তো ভালো। ভালো তো বুঝলাম, কিন্তু কালকে যে ছেলেটা দেখলাম আমার কারা? এই তো আব্বু আম্মু আর কি পছন্দ করছে। মানে আমি জানি না, আমি তোর বেস্ট ফ্রেন্ড, আমি জানি না, আমার তো কোনোদিন বলবি না। দেখ ভালো হয়েছে, মাশাল্লাহ সুন্দর, দুজনটা ভালোই মানব। বাহ, বাসা যাই কেন, অনেক দেরি হয়ে গেছে। কিরে কি খবর? এই তো ভালো। কি গুরুত্বপূর্ণ বিষয়ে রাখছস? এই তো একটা কথা বলতে যাচ্ছিলাম। কি কথা? সেদিন তো বললাম তোদের সাথে পিকনিকে যাব। মনে হয় যাওয়া হবে না রে। কেন? আমার হবু বর এগুলো পছন্দ করে না। পছন্দ করে না মানে তুই কি এখন তোর বিয়ে করছে? হ্যাঁ, সে আমার নাংটি বলে রাখছে। যেদিন বিয়ে করব সেদিন থেকে একবারে পরিপূর্ণভাবে তোর প্রতি খেয়াল রাখবো। আর এখন তোরা আমি যে কথা বলছি সে কথা শোন, আমি তোর কলিজার বন্ধু, ঠিক আছে? আমরা চাই যে আমরা তোরে নিয়ে কক্সবাজার যাবো। তুই ছাড়া ভালো লাগে না রে, মজা লাগে না, কথা একটাই। সেটা তো আমিও জানি। তো এগুলা চিন্তা করে লাভ নাই, ঠিক আছে? আমরা যাব বলছি যাবই। একটা কথা কি জানোস, তোর হবুবকে ম্যানেজ করা দায়িত্ব হলো তোর, নাকি আমি করবো? আরে না না, নাম্বার দে না। তাহলে যাবি কো? ওকে ওকে ডান। মন ভালো লাগলো, খুশি থাকলো। তাহলে সত্যি থাক আমি যাই। ওকে আচ্ছা আচ্ছা, চলো বসে একটু কথা বলি। আমার না শরীরটা ভালো লাগতেছে না, অনেক টায়ার্ড আছে, আমি বাসা চলে যাব। অন্য ছেলেদের সাথে কথা বলার সময় তোমার শরীর ভালো থাকে, সময় থাকে, আমার সাথে কথা বলার সময় সময় নেই। আসো এইভাবে কথা বলতে। আসো ইদানিং তোমার ভাবমূর্তি বুঝতে পারতেছি না, আমাকে এড়িয়ে চলতেছো, ব্যাপারটা কি? এড়িয়ে চলতেছি মানে আমার লেখাপড়ার চাপ আছে না, তুমি জানো না, এই জন্যই তোমাকে আমি সময় দিতে পারতেছি না।
কোন লেখাপড়া নিয়ে ব্যস্ত আছো সেটা তো আমি কিছু বুঝতেছি এখন নাকি তোমার ভাব লক্ষণ দেখে তো কিছুটা বোঝা যাচ্ছে আচ্ছা রাখো ওই যে ছেলেটা গেল ওই ছেলেটা কে তুমি মনে করছো আমি কিছু বুঝি না তোমার চলাফেরা তোমার কথাবার্তা আমি কিছু বুঝতে পারি না আমি সবই বুঝি তুমি কার কথা বলতেছো পারবেশের কথা পারবেশ তোমার বেস্ট ফ্রেন্ড ও তোমার যদি বেস্ট ফ্রেন্ড হয় তাহলে আমি তোমার কি হ্যাঁ পারবেশ টারবেশ কি তুমি এটা কি আমাকে শেখাও হ্যাঁ তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলতেছো কিভাবে কথা বলতেছো তুমি বোঝো না বেস্ট ফ্রেন্ডের অর্থ আমি বুঝি না সব বেস্ট ফ্রেন্ড ট্রেন্ড বাদ দিয়ে আমাদের বিষয় নিয়ে একটু চিন্তা ভাবনা করো এই শোনো না এইসব কথা বাদ দাও তোমাকে একটা কথা বলতে চাই কি বলো বলো আমার বন্ধু বান্ধবের সাথে আমি পিকনিকে যেতে চাই তুমি কি বলো কিসের পিকনিক তোমার দিন দিন তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাই এমন করো কেন আমি কি আমার বন্ধু বান্ধবের সাথে পিকনিকে যেতে পারি না ঠিক আছে তোমার যা খুশি তাই করো আমি এসবের মধ্যে না আমি কিন্তু পিকনিকে যাবই যাব আচ্ছা বন্ধু শুনলাম রিজাউল আর পুতুলের বিয়ে হলো ভেঙে গেছে আসলে ঘটনা কি ঠিক নাকি ওদের মাঝে যে সম্পর্ক ভালোবাসা এটা কোনো নষ্ট হল না তোর কে বলছে এসব কথা আরে বন্ধু তুই তো জানিস না যে পিকনিকে গিয়েছিলাম না ওরা দুইজন ওদের দুজনের ভিতর ঝামেলা বেজে গেছে তো ওই বেটা এরকম ব্যাপারই না এরা দুই বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে গেছিল কক্সবাজার এরকম সমস্যা নেই অনেক দুজন অনেক ভালোবাসা প্রেম মহব্বত আছে সমস্যা নেই কিছু হবে না তোর কে বলছে এসব কথা বন্ধু তাহলে তুই কিছুই জানিস না দেখিস ওদের বিয়ে হবে না শুনলাম রেজাউল আর পুতুলের নাকি ব্রেকআপ হয়ে গেছে জুইলে বলতেছে আরে না কে বলছে এসব কথা আর তুই না জানি না কারো সম্পর্কে সব বাজে কথা বলিস না আরে বন্ধু তুই তো জানিস না পারভেজ আসছেন একটা ছেলে ওর তো বেস্ট ফ্রেন্ড ওর সাথে ওর রিলেশন আছে তুই তো জানোস না যে পারভেজ আর পুতুলের মধ্যে তাদের হলো বেস্ট ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ড হইলে কি তাদের সাথে কি রিলেশন বা ইয়ে হয়ে যেতে এটা অসম্ভব তো বলতে পারো না ঠিক আছে আর রেজল আর পুতুলের সাথে অলরেডি বিয়া এঙ্গেজমেন্ট হয়ে গেছে ওই বেটা তুই একটা ফাজিল লোক বেটা কিছু জানোস না বুঝছ না ফট করে একটা কথা কইলাম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিভাবে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? এই তো ভাই ভালো আছি। তো ভাই আপনারা তো খুব টেনশন দেখাচ্ছেন। আর ভাই টেনশন আর কই। আচ্ছা ভাই শুনলাম জুয়েলে আপনার নামে অনেক কিছু বললো এটা সত্য নাকি? আচ্ছা ভাই তোমরা এখন যাও আমি এসব বিষয় নিয়ে কথা বলতে পারতেছি না আমি খুব শারীরিক অসুস্থ তোমরা এখন যাও তো পরে কথা হবে এসব বিষয় নিয়ে ঠিক আছে? চল চল আমি দেখলাম
আসলে ভাই আমি জানতাম না উনি তো ইমোশনাল আছে। তাহলে জুয়েলের কথা তো ঠিকই আছে, এই ঘটনার কারণেই তো ওনার অবস্থা এরকম হয়েছে, ব্যাপারটা একটু বুঝতে হবে। হ্যাঁ ঠিকই বলছস। আচ্ছা এসব কথা ইয়াকার বাদ দিয়ে আমরা সব ঘটনা শুনতে পাবো, ভালো হবে যে আমরা সবাই মিলে পুতুলের কাছে যাই, পুতুলের কাছে যাই, পুতুলের কাছ থেকে শুনি যে আসল ঘটনাটা কি, তারপর আমরা জিনিসটা বুঝতে পারবো। চল যাই। চলে আরে রতন ভাই আপনি কবে এলেন, আমাদের কোনো খোঁজ খবর নিলেন না। আসলে সময় হয় না তো, মাত্র আসলাম, দেখি একটু আসি দিতে পারলাম। কি বলতো বলো তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি খোঁজ খবর নিলেন না তার লাগে আর কি জিজ্ঞাসাবাদ করলেন? না না এই তো আছে, ভালো ভালো থাকলি ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু আপনার সাথে আমার একটু কথা ছিল। কি বলবেন বলেন। এখানে না, এখানে তো সব জায়গাতে বলা যাবে না, একটু আপনার সাথে পার্সোনালি কিছু কথা ছিল তাই। ও আচ্ছা, আপনার যে একটু সামনে যাচ্ছে ভালো হতো। না ঠিক আছে, আপনার এখানে গল্প করো, আপনি আসেন গল্প করুন। হ্যাঁ আচ্ছা ভাই, আচ্ছা ভাই কি না বলবেন বলেন। আসলে কি বলতাম, আপনি যদি মাইন্ড না করেন ফ্রি মাইন্ডে বলতে চাই। আচ্ছা ঠিক আছে বলেন। শুনলাম গার্লফ্রেন্ডের সাথে নাকি আপনার ব্রেকআপ হয়ে গেছে, দোকানে বিভিন্ন রাস্তাঘাটে বাজারে হাট বাজারে মানুষে কানাকানি করে, কথাটা কি সত্য নাকি? আরে না, বাজারের কথা তো আমি কান দেই না, আর কে কি বললো সেটা আমার দেখার বিষয় না। তাহলে কি আপনার কি রেজাল ভাইয়ের সাথে আপনার কথাবার্তা হয় না? না কথাবার্তা হয় কিন্তু তেমন একটা হয় না। চারটা কথা বলি আপনাকে। হ্যাঁ বলেন। আমি দেখলাম রেজাল ভাই রাস্তায় এক ধনার ভিতরে বসে রয়েছে, খুব অসুস্থ। ঠিক আছে, সম্ভবত ওনার হয়তো ক্যান্সার, যে অবস্থা আমি দেখলাম হয়তো ক্যান্সার, মনে হয় না যে আর বেশি দিন বাঁচবে। আরে কি বলেন এসব, আমি তো কিছুই জানি না। আচ্ছা আপনি কেন ওই যে রেজালকে এড়িয়ে চলতেছেন? যেহেতু ওকে তো আমি মন থেকে ভালোবাসি না, আমার ফ্যামিলি আর কি ওরে পছন্দ করছে এই জন্য। তাহলে কি আপনি রেজাল ভাইকে বিয়ে করতেছেন না? সেটা তো আমি বলতে পারি না, এখন ফ্যামিলিগত যেখানে বিয়ে দিবে আমি সেখানে বিয়ে করব। রেজাল ভাই যেহেতু অসুস্থ, আপনি এই টাইমে ওনার পাশে থাকাটা খুবই জরুরি, তো আপনি রেজাল ভাইয়ের খোঁজ খবর নেন, আমাদের যদি কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে বললেন, সমস্যা নেই আমরা আসব। আচ্ছা ভাই এখন আমি চলি, ভালো থাকেন। আচ্ছা বাই, ভালো থাকেন। তোমার শুনে লাভ নেই, তুমি যাও, তুমি যাও তোমার বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারো, পিকনিক করো, তুমি আমার কাছে যাও, আমি আমার একা থাকতে দাও। বুঝো না, শোনো তোমার লাইফ পার্টনার আমি তোমাকেই চাই, তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ, আমি ফ্রি আসছি, দেখো না তুমি দেখো, আমার আর সময় নাই, আমার কাছে তোমার আসতে হবে না, তুমি যাও, তুমি সুখে থাকো। তোমার এমন করো না, তুমি প্লিজ এমন করো না। স্বার্থ পাবো না খেপা ছেড়ে গেলে মনের মানুষ স্বার্থ পাবো না, না না যেতে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখবো ছেড়ে দেব। হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের এই বিনোদনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও দেখবেন, আপনারা দেখতে দেখতে ভালো লাগবে এবং ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি হবে, এবং একদিন আমাদের পাশে আপনারা থাকবেন ইনশাল্লাহ, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আমাদেরকে উৎসর্গ দিবেন, ইনশাল্লাহ পরবর্তীতে আরও নতুন বিনোদন নিয়ে আপনাদের মাঝে আসবো, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।